মনিরামপুরে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী মাস্ক বিতরণ করা হয়েছে। মনিরামপুর প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানান, পথচারীদের মাঝে সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক বিতরণ করা হয়। দিনব্যাপী রাজগঞ্জ বাজার, খেদাপাড়া, ঝাপা, তালতলা, রোহিতা বাজার, জালালপুর, সুরাবমোড়, ট্যাংরামারি বাজার, বেলতলা, হরিহরনগর, কুমলপুর বাজার, আনোয়ার মোড়, হেলাঞ্জি মোড়, খালিয়া মোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে ভ্যান চালক, রিক্সা চালক, দোকানদার, শ্রমিক ও পথচারী 2000 মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা সভাপতি রাকিব হোসেন, সহসভাপতি সন্তোষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক অমরেশ বিশ্বাস, আইসিটি সম্পাদক ইমরান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নুপুর খাতুন সহ আরো অনেকেই।